স্বপ্নের দেশ সুইজারল্যান্ড, পাহাড় নদী আর প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমিটি ভূস্বর্গ নামেও পরিচিত এই সুইজারল্যান্ড বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসু মানুষের কাছে অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য। তবে শুধু বেড়ানোর জন্যই নয়, সব বিচারে দেশ হিসাবে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে ইউরোপের এই ছোট্ট দেশটি। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবং ওয়ার্ল্ড রিপোর্টের প্রতিবেদনে দুইবার পৃথিবীর শ্রেষ্ঠ দেশের শীর্ষ স্থান দখল করেছে এই সুইজারল্যান্ড। নয়নাভিয়াম প্রাকৃতিক সৌন্দর্য, অভিজাত হাতঘড়ি আর নামি দামি বেসরকারি ব্যাংকের জন্য বিখ্যাত এই সুইজারল্যান্ড। এটি বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায়ও একটি। এত কিছুর মাঝেও সুইজারল্যান্ডের বহু লোক মাদকাসক্ত এবং এদেশে আত্মহত্যা করা সম্পূর্ণ বৈধ। পৃথিবীর চারদিকে চ্যানেলের এই পর্বে জানবো অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ সুইজারল্যান্ড সম্পর্কে। অবস্থান এবং আয়তন। সুইজারল্যান্ড হল পশ্চিম ইউরোপের একটি ছোট্ট দেশ। এর রাজধানী শহর বার্ন। অন্যতম বড় শহরগুলোর মধ্যে জেনেভা অন্যতম। সুইজারল্যান্ড মধ্য ইউরোপে অবস্থিত হলেও ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। সুইজারল্যান্ডের আয়তন 41,285 বর্গ কিলোমিটার। সুইজারল্যান্ড অপেক্ষাকৃত ছোট্ট দেশ। সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক। এক সুইস ফ্রাঙ্ক বাংলাদেশের 120 টাকার সমান। জনসংখ্যা ও ভাষা। এদেশের জনসংখ্যা প্রায় 83 লক্ষ। সুইজারল্যান্ড ইউরোপের পাহাড়ি দেশগুলোর মধ্যে একটি। দেশটির মোট আয়তনের 70% জায়গা ঘিরে রয়েছে আল্পস পর্বতমালা। জনসংখ্যার 45% মানুষ রোমান ক্যাথলিক ধর্মের চর্চা করে, বাকিরা মুসলিম, সনাতন আর ইহুদিরা নিজ নিজ ধর্ম পালন করে। সুইজারল্যান্ড একটি বহুভাষী রাষ্ট্র এবং এখানকার 4টি রাষ্ট্রভাষা রয়েছে, জার্মান, ফরাসি, ইটালীয় এবং রোমানীয়। বাকিরা স্পেনীয়, পর্তুগিজ আর তুর্কীয় ভাষায় কথা বলে। সুইজারল্যান্ডের শিক্ষার হার 100%। 5 থেকে 16 বছর বয়স পর্যন্ত এখানে শিক্ষা বাধ্যতামূলক। এদেশে নোবেল জয়ীর সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 113 জন। আবহাওয়া। সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতের নাম মন্টিরোজা। গ্রীষ্মকালে গরম আর আর্দ্র থাকে। এই সময় পর্যায়ক্রমিকভাবে বৃষ্টি হয়, যার ফলে চারণভূমি ও গোচারণভূমির উপকার হয়। শীতকালে পর্বতগুলোতে বিকল্প রোদের সঙ্গে বরফ থাকে আর নিচের এলাকা জুড়ে মেঘলা আর কুয়াশার প্রবণতা দেখা যায়। সুইজারল্যান্ড পৃথিবীর অন্যতম সুন্দর এবং শীতল একটি দেশ। আল্পসের শুভ্র পর্বতমালা ও প্রশস্ত নীলনদ সমূহ দেখে চোখ জুড়িয়ে যায় এখানে। সুইজারল্যান্ডকে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয়। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পর্যটকরা সুইজারল্যান্ডের প্রকৃতি আর প্রাকৃতিক দৃশ্যের জন্য আকৃষ্ট হয়। প্রতি বছর এদেশে অনেক পর্যটকরা আসে। তাছাড়া সুইজারল্যান্ডের জেনেভায় রয়েছে বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদর দপ্তর। বৈশ্বিক কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রবিন্দু হল জেনেভা। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠনের সদর দপ্তর এই জেনেভায় অবস্থিত। তাছাড়া এই দেশের রাইন আর রোন নদী সবচেয়ে উল্লেখযোগ্য নদী। সুইজারল্যান্ডের আরেকটি আকর্ষণীয় জায়গা হলো লেক। এই লেকের পানি এতটাই স্বচ্ছ আর পরিষ্কার যে সরাসরি পান করা যায়। সুইজারল্যান্ডের কয়েকটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হলো জুরিক, জেনেভা, ইন্টারলেকেন, সিলন ক্রাস্টেল, রাইন ফলস, জারমাট। এদের মধ্যে জুরা পর্বতমালা এবং আল্পস পর্বতমালা দুই মধ্যবর্তী অঞ্চলের সুইস মালভূমি, যা মিডল্যান্ড নামেও পরিচিত। তাছাড়া সুইজারল্যান্ডের ট্রেন, হাতঘড়ি আর চকলেট বেশ জনপ্রিয়। অর্থনীতি। সুইজারল্যান্ডের অর্থনীতি পৃথিবীর অন্যতম স্থিতিশীল অর্থনীতি। দীর্ঘমেয়াদী মুদ্রা নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা দেশটির অর্থনৈতিক নীতির অন্যতম বৈশিষ্ট্য, যা সুইজারল্যান্ডকে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে একটি আকর্ষণীয় স্থান হিসেবে বিনিয়োগকারীদের পরিচিত করে তুলেছে। সুইজারল্যান্ডের কথা আসলে সুইস ব্যাংকের কথা চলে আসে। সুইস ব্যাংক কালো টাকা নিরাপদের সংরক্ষণের জন্য কুখ্যাতি থাকলেও সুইজারল্যান্ডের রাজনৈতিক অবস্থা ভারসাম্যমূলক ও অত্যন্ত স্থির। সুইস ব্যাংকগুলোর গোপনীয়তার ইতিহাস 300 বছরের পুরনো।
প্রথম বিশ্বযুদ্ধের সময় কর ফাঁকি দিতে ইউরোপের দেশগুলো থেকে ধনীরা সুইস ব্যাংকে ভিড় বাড়ায়। সে সময় অ্যাডলফ হিটলারও সুইস ব্যাংকে টাকা জমা রেখেছিলেন। সুইস ব্যাংকে অর্থ রাখলে সুদ পাওয়া যায় না, বরং বাড়তি খরচ আছে। গোপন অর্থ রাখার দেশ হিসাবেও সুইজারল্যান্ডে বেশ খ্যাতি আছে। অনেক সমালোচনার মুখে কিছুটা উন্মুক্ত হয়েছে, তবে এখনও গোপন অর্থ রাখার অন্যতম নির্ভরযোগ্য জায়গা হলো সুইস ব্যাংক। জেনে রাখা ভালো, সুইস ব্যাংক কিন্তু কোনো একক ব্যাংক নয়, সুইজারল্যান্ডের ব্যাংকগুলোকেই সুইস ব্যাংক বলা হয়। সুইস ব্যাংকগুলোর রমরমা ব্যবসার পেছনে বড় কারণ হচ্ছে এর গোপনীয়তা। সুইস ব্যাংকে হিসাব খুলতে ন্যূনতম 10,000 সুইস ফ্রা বা বাংলাদেশি টাকার অঙ্কে 9,00,000 টাকা লাগে। এই তো কিছুদিন আগেও দেখা গেল সুইস ব্যাংকে বাংলাদেশিদের রাখা অর্থ অনেক বেড়েছে। এখনও অর্থ গোপন রাখার বড় জায়গা সুইস ব্যাংক। এদেশের 15% মানুষ গ্রামে বসবাস করে আর 85% লোকই শহরে বসবাস করে। এদেশের জীবনযাত্রার ব্যয় অত্যন্ত বেশি। এখানে 3 রুমের একটি বাসা ভাড়া প্রায় 2,50,000 টাকা। এখানে বেতন ও ইনকাম অনেক বেশি। এদেশের অন্যতম বড় সমস্যা হলো মাদকাসক্ত। একজন সুইস নাগরিক প্রতি বছর গড়ে 100 লিটার মদ পান করে। এদেশে আত্মহত্যা করা বৈধ। সম্প্রতি দেশের সরকার আত্মহত্যার জন্য একটি মেশিন বানিয়ে রেখেছে। সেখানে নিরাপদে যন্ত্রণাবিহীন 1 মিনিটেই নিজেকে হত্যা করতে পারে। যদি কেউ মনে করে এই পৃথিবী তার কাছে ভালো লাগছে না, তবে সে আত্মহত্যার জন্য সরকারের কাছে আবেদন করতে পারে। সেক্ষেত্রে তার মৃত্যুর পর সৎকার ও আনুষাঙ্গিক খরচ বাবদ 10,00,000 টাকা আবেদনের সাথে জমা দিতে হয়। বৈধভাবে আত্মহত্যা করার জন্য বিভিন্ন দেশ থেকে সুইসাইড ট্যুরিস্ট আসে এই দেশে। সুইজারল্যান্ডের মতো আরও অন্য কোনো দেশে ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।